আছে, মানে এত পাকা ছেলে তোমাদের কি বলবো। তোমরা একটু পরেই দেখতে পাবে চলে আসবে, কি মাথা খায় জানো। ছোটা বাচ্চা সমেত কেমছে নাটকড়ানা রে দিদিমণি কুকু, এ দিদিমণি কুকু, ছোটা বাচ্চা সমেত কেমছে নাটকড়ানা রে দিদিমণি কুকু। কি রে তর 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 হাই, কি কি করছিস এটা? এ নাগিন গান করছিলাম। কি করছিস? নাগিন গান। নাগিন গান? হ্যাঁ। তুই জানিস তোকে আমি একটু পরে নাগিন ডান্স করাবো? আমার বাবা আসবে, বাঁশি বাজাবে, আপনি মরবেন আমার কি। পাজি ছেলে কোথা কা, এই নানাকে বলতে তুই কোথায়? এই তো পেছনে। তো কোথায়? পেছনে। সামনে আয়। এতে এলাম, বলুন। আচ্ছা, তোকে আমি কতবার বলেছি যে তুই কখনো পেছনে দাঁড়িয়ে থাকবি না, সবসময় সামনের দিকে এগিয়ে যাবি। কোন শালা সামনে যায় রে? হ্যাঁ, যুদ্ধের আগে গিয়ে কি গুলি খেয়ে মরবো নাকি? হ্যাঁ, মানে আমি মরে যাই তাই তো? আপনি মরে গেলে আমার কিছু হবে? আচ্ছা, কিন্তু আমি মরে গেলে আমার বাবার একটা উইকেট হারিয়ে যাবে, কে সামলাবে রে? দেখেছো কেমন ছেলে দেখো? কেন, কি করেছি? এইবার আমি সবাইকে বলি, হ্যাঁ, ওই যে আমার দুঃখের কারণ আর আমার কপাল গুণে দুর্ভাগ্যবশত এই যে ছাত্রটিকে আমি পেয়েছি, এর নাম হচ্ছে পটল। আমিও কপাল গুণে দুর্ভাগ্যবশত এই যে দিদিমণিকে পেয়েছি, এই নাম হচ্ছে মুলো। পাজি ছেলে কোথাকার, মানে ওকে না কোনো কথা বলা যাবে না। বলার কি আছে গো? সব সময় ওর কাছে না উত্তর রেডি থাকে, একদম থাকবে না। কি করবে? যা বলবে সঙ্গে সঙ্গে উগড়ে দেবে তোমাকে। এখনকার সব বাচ্চা কম্পিউটার বাচ্চা, থাকতেই পারে কম্পিউটার বাচ্চা। মেরে তোমার একদম, আমি তোমার কম্পিউটার গিরি ছাড়িয়ে দেবো একদম। আপনি মেরে কম্পিউটার তোমরা দেবেন? এই চুপ কর তো, বেশি বকবি না একদম। ওই সব বন্ধ করে, এবার পাকা মুখগুলো বন্ধ করে পড়াশোনা গুলো ঠিকঠাক করে কর। বলুন কি করছ? ঠিক আছে, তুই এবিসিডি মুখস্থ করেছিস? এবিসিডি ফাটিয়ে দেবো। নে বল, এবিসিডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও ডব্লিউ জেড। এটা কি করলি? আপনি বলতে বলেছেন বাচ্চা ছেলে জড়িয়ে জড়িয়ে জেট পর্যন্ত বলে দিয়েছে। ও, মানে এত ভুল বললো, আর আমি এটা তো বলতেই বলিনি। তাহলে কি? আমি যেটা বলেছিলাম, যেটা দিয়েছিলাম তোকে, টাক্স দিয়েছিলাম, যেটা এ ফর অ্যাপেল। ও, অ্যাপেল? হ্যাঁ, ওটা বেশি দূর মনে নয়, এটা টি পর্যন্ত মনে আছে। মানে পুরোটা মুখস্থ করিসনি? এ বাচ্চা ছেলেকে তো চাপ দিচ্ছেন কেন বলেন তো? ঠিক আছে, যতটা মুখস্থ করেছিস ততটা ঠিকঠাক করে বল। দাঁড়া, একটু চার্জ নিয়ে নিই। কাকু, একটু চার্জ নিয়ে নিই। হ্যাঁ, কি করছিস? চার্জ নিচ্ছি, চায়না বল তো কোনো গ্যারান্টি নেই। হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, কাকু একটু শুধু বাজাবে না, ওইটা 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 না, এটা শুধু রিদিম বাজাবে। হ্যাঁ হ্যাঁ, এতে একটা অ্যাপেল, এতে একটা অ্যাপেল, পিজে বড় অ্যাপেল, পিজে বড় অ্যাপেল, সিতে ছোট অ্যাপেল, সিতে ছোট অ্যাপেল, পিজে দারুণ অ্যাপেল, পিজে একটু অ্যাপেল, এতে ফাটা অ্যাপেল, পিজে গোল অ্যাপেল, এই যে হাফ অ্যাপেল, আইতে ইটি অ্যাপেল, যেতে চাপড়ি অ্যাপেল, এতে কাকার অ্যাপেল, এলাতে লম্বা অ্যাপেল, এমেতে মোটা অ্যাপেল, এলাতে নতুন অ্যাপেল, পিয়েতে পাতলা অ্যাপেল, পিউতে কুই কুই অ্যাপেল, আরেতে রোগা অ্যাপেল, এসেতে শুকনো অ্যাপেল, পিয়েতে তবড়া অ্যাপেল, তবড়া অ্যাপেল, তবড়া অ্যাপেল, তবড়া অ্যাপেল, তবড়া অ্যাপেল। এটা কি করলি? আপনি অ্যাপেল বলতে বলেছেন, সবে অ্যাপেল ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ, সে আমার মাথা মুন্ডু সব করে ছেড়ে দিয়েছে, সেটা একদম হয়ে গেছে। মানে সত্যি কথা, এত রকমের অ্যাপেল আমি কোনোদিনও শুনিনি, আজকে শুনলাম কত রকমের অ্যাপেল হয়। এতে একটা অ্যাপেল, বিতে বড় অ্যাপেল, সিতে ছোট অ্যাপেল, ইতে একটু অ্যাপেল, ডিতে দারুণ অ্যাপেল। আচ্ছা, কি ফাটা অ্যাপেলটা কি? কি হাসি গো, তোমাদের কাকারা না, তোমরা ঢ্যামনা লোক মেয়েরি, তোমরা উল্টো দিকে মঞ্চ হয়ে গেছো তোমরা না। ফাট অ্যাপেল মানে কি? গাছ থেকে পড়ে মালটা পাকা মাল ছিল তো, মাল পড়ে ফেটে গেছে, ওই জন্য ফাটা হবে। ও আচ্ছা, মানে অ্যাপেলটা গাছ থেকে পড়ে ফেটে গেছিল তাই ফাটা অ্যাপেল। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, জিয়েতে গোল অ্যাপেল, এই যে হাফ অ্যাপেল। আচ্ছা, জাপানি অ্যাপেলটা কি? কি হাসিস আমার, সব তেলের দিকে চলে যাচ্ছে। না তা নয়, অ্যাকচুয়ালি এই গাছটা জাপান থেকে এসেছিল, ওই অ্যাপেল গাছে একটা অ্যাপেল ধরেছিল, ওই জন্য জাপানি অ্যাপেল। গাছটা জাপান থেকে এসেছে তাই জাপানি অ্যাপেল। হ্যাঁ ঠিক আছে, জাপানি অ্যাপেল। আচ্ছা, মোটা অ্যাপেলটা কেমন? ওই আমার থেকে যে হেভি মাল তার মতো অ্যাপেল, মোটা অ্যাপেল। আচ্ছা হ্যাঁ, আর আর একটা কথা বলি, আর কি
শুকনো অ্যাপেলটা কেমন? আমার মতো অ্যাপেল সব আছে কিন্তু মাল শুকনো, ওই জন্য ওটা শুকনো অ্যাপেল। এটা এটা ঠিক আছে, হ্যাঁ তোর মতো যেটা সেটা শুকনো অ্যাপেল, তাই তো? হ্যাঁ সবই ঠিক আছে, সবই মানলাম। আমি একটা সত্যি কথা বলি, কি আমি না আমি আমার বাবার জন্মে শুনিনি লম্বা অ্যাপেল কেমন হয়। শুনবেন কি করে? আপনি তো জানেন না, আপনার তো অ্যাপেল চাষ নেই। আচ্ছা অ্যাপেলটা এরকম মোটা হয়ে যাচ্ছিল আমার বাবা কি করলো, দুই দিকে ইট দিয়ে ঘেরে দিল। আচ্ছা মাল আর মোটা হতে পারে না, লম্বা হয়ে গেল, ওই জন্য ওটা লম্বা অ্যাপেল। ও ওই জন্য লম্বা অ্যাপেল, ভীষণ ভালো। যাই হোক, এ হচ্ছে অ্যাপেলের বিশেষজ্ঞ, কারো কিছু অ্যাপেল সম্পর্কে কিছু জানার থাকলে ওর কাছে জানতে পারেন। কাকু ভালো লাগেলি, ভালো সবাই দারুণ দারুণ, ঠিক আছে ঠিক আছে কাকু।